আসসালামু আলাইকুম সবাইকে যারা এই মুহূর্তে লাইভে আছেন আমাদের সাথে এবং আমাদের যারা স্টুডেন্ট আছেন আজকের নতুন ব্যাচে যারা ক্লাসে ভর্তি হয়েছেন সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা যারা ভর্তি হয়েছেন এবং যারা ভর্তি হবেন আমাদের সাথে আগামী 3 মাসের মধ্যে আপনারা আপনাদের প্যাটেন্টে কোর্স কমপ্লিট করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স আপনারা নিয়ে গাড়ি চালাতে পারেন সেই অনুসারে আজকে আপনাদেরকে ক্লাস করানো হবে আজকের এই ক্লাসটাতে অনেক কিছু আপনাদের শেখানো হবে ওপেনিং ক্লাস আমাদের গ্রুপ এল এর যেটা আজকে উদ্বোধন করা হবে এবং তাদেরকে জানাই দেওয়া হবে তাদেরকে শেখানো হবে কিভাবে তারা পড়াশোনা করবেন আর এই ওপেনিং ক্লাসটা যারা দেখতেছেন এই মুহূর্তে লাইভে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন এবং আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আমি জাকির হোসেন জিসান রোম ইতালি থেকে জিসান বাংলা প্যাটেন্টে এবং ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনলাইন স্কুলের শিক্ষক এবং পরিচালক আপনাদের ভালোবাসা এবং আপনাদের জন্যই আমাদের অনলাইন স্কুলগুলো পরিচালনা করা হয় যাতে আপনারা খুব সহজেই ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে ভালোভাবে জানতে পারেন ইতালিয়ান ভাষা শিখতে পারেন সেই বিষয়গুলোর উপরে খেয়াল রেখেই আপনাদেরকে পড়ানো হয় ক্লাস শুরু করার আগে আপনাদেরকে কিছু পরিবর্তনের সম্পর্কে জানাইতে চাই যে আগামী অর্থাৎ অলরেডি গতকাল থেকে শুরু হয়েছে 20 তারিখ থেকে বাট এখন ডিসেম্বরের পর থেকে অর্থাৎ জানুয়ারি থেকে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য কিছু জিনিস সহজ করা হয়েছে অর্থাৎ আগে আপনারা যখন 40টা কুইজের উত্তর দিতেন এখন আপনারা 30টা কুইজের উত্তর দিবেন 20 মিনিটে পরীক্ষাটা আগে 30 মিনিট হতো এখন 20 মিনিট হবে এবং একজন স্টুডেন্ট সর্বোচ্চ মানে সঠিক উত্তর দিতে হবে আপনার 27টা কুইজের উত্তর দিতে হবে আর ভুল করা যাবে মাত্র 3টি আগে যেমন 4টা ভুল করলে আপনারা হয়ে যেত এখন 3টা ভুল করলেই হবে মানে 3টার বেশি ভুল করা যাবে না 27টা কুইজের উত্তর সঠিক হলেই আপনি পাস করবেন আর ড্রাইভিং পরীক্ষার জন্য যে নিয়মটা সহজ করা হয়েছে সেটা হচ্ছে কি আপনার যেই ফোলিও রজা যে প্যাটেন্টটা আপনাকে দিত 6 মাসের জন্য পরীক্ষা গুইদা পরীক্ষা দেওয়ার জন্য সেটার মেয়াদ কিন্তু 1 বছর করে ফলাইছে আর আপনি 3 বার পরীক্ষা দিতে পারবেন গুইদা পরীক্ষা সেগুলো অনেক বিষয়গুলো সহজ করে নিয়েছে যেটা পরিবর্তন হয়েছে আপনারা জানেন যারা 2022 এ পরীক্ষা দিবেন তাদের জন্যই এই বিষয়গুলো সহজ করা হয়েছে এবং কোভিড সিচুয়েশনের কথা চিন্তা করে এছাড়া এখন আপনারা সব অ্যাপ গুলোতে কিন্তু এখন পরিবর্তন করে না কিছু কিছু অ্যাপ ওয়েবসাইটেও পরিবর্তন করছে যেগুলো আপনারা যারা স্টুডেন্ট আছেন আপনাদেরকে জানাই দেওয়া হবে মোটামুটি সবকটা ওয়েবসাইট আমি চেক করছি পরিবর্তন চলে এসে পড়ছে সো আপনারা এখন 20টা কুইজ দিয়ে এই পরিবর্তন কুইজ করতে পারবেন আগে 40টা মানে 30টা কুইজ দিয়ে প্র্যাকটিস করতে পারবেন সো সেই ক্ষেত্রে এখন আর কোনো ভয় নাই যে কোথায় পড়বো এগুলো কিভাবে আসবে সবগুলো ওয়েবসাইট এখন পরিবর্তন করে ফেলাইছে কিন্তু আপনারা জানেন এবং 30টা জমান্দা 20 মিনিটে দিবেন এই প্র্যাকটিসটা করার জন্য আপনারা যারা চিন্তা করতে হবে না অলরেডি সব ওয়েবসাইটগুলোতে পরিবর্তন আসছে আপডেট শুরু হয়ে গেছে এছাড়া প্যাটেন্টের পরীক্ষা কেমন হয় বা কি করতে হয় যারা একেবারে ভাষা জানেন না যারা কম ভাষা জানেন আপনারা মনে করেন যে আপনারা ভাষা কম জানেন বিধে আপনাদের পক্ষে সম্ভব না আসলে ভুল ধারণা আপনি যখন কম জানেন আপনাকে আরো শিখতে হবে তো শেখার জন্য আমাদের যেই সিস্টেমগুলো আছে সেগুলোতে আপনারা খুব সহজে বুঝতে পারবেন প্যাটেন্টের পড়াশোনাটা এখানে আপনারা দেখেন যে ছবিটা আপনারা দেখতেছেন আমি আপনাদেরকে বুঝাতে চাই যে আপনার প্যাটেন্টের পরীক্ষাতে আপনাদের লেখালেখির কোনো কাজ নেই আপনারা একটা বিষয় যেগুলো আমাদের সাথে শিখবেন তখন আপনাদেরকে দমনদা করা হবে যে এটা কি সত্য না মিথ্যা বেরো অথবা ফালতু জাস্ট আপনি বেরো হলে বেরোতে ক্লিক করবেন ফালসু হলে ফালসুতে ক্লিক করবেন এবং যতগুলো কার্টেল আছে আপনার ড্রাইভিং শেখার জন্য ট্রাফিক আইন কানুন এবং কিছু বিধিনিষেধ এগুলো যখন আপনারা আমাদের সাথে ক্লাস করবেন শেখা যাবেন থিওরি এবং কুইজ সো আপনাকে কিন্তু কোনো লেখালেখির কাজ নেই যারা মনে করেন যে লিখতে হবে গল্প কবিতা কোনো কিছুই লিখতে হবে না জাস্ট বেরো আর ফালসুতে ক্লিক করবেন এবং আপনারা শুনেও পরীক্ষা দিতে পারবেন যারা ভাষায় দুর্বল পড়তে পারেন কম তারা কিন্তু শুনে প্র্যাকটিসও করতে পারবেন পরীক্ষা হলে শুনে পরীক্ষা দিতে পারবেন এই সহজ বিষয়টা অনেকে জানেন না যার জন্য অনেকে এখনো পিছনে পড়ে আছেন আপনাদেরকে সামনে আগায় যেতে হবে মাঠে নামতে হবে যার যেটুক জ্ঞান আছে যার যেটুক অ্যাবিলিটি আছে সেটুক জ্ঞান নামবেন যেমনটা আমাদের বাংলাদেশের যুদ্ধ আমরা করছি না আমাদের কিছুই ছিল না কিন্তু বাংলাদেশে যারা যখন যুদ্ধ হয় মুক্তিযোদ্ধাদের কিছুই ছিল না কোনো ট্রেনিং ছিল না 9 মাসে পারছে না আপনি 3 মাস পড়াশোনা করবেন লাইগা থাকতে হবে হয়ে যাবে আর বিষয়গুলো যখন আমরা ক্লাসে দেখাই সেভাবে আপনারা শুনবেন তো আজকে প্রথম ক্লাসে আমরা ক্যাপিটোলো উনার কিছু ধারণা দেব আপনাদেরকে স্ট্রাদা বা সড়ক পরিচিতি সেটা আপনারা মনোযোগ দিবেন প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতে হবে এই কারণে প্রথম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ সকল মানুষের জন্য যারা ড্রাইভিং লাইসেন্স এখনো পড়েনি তাদের জন্য কারণ রাস্তার নামে আপনাকে জানতে হবে প্রত্যেকটা কার্তেলিনা সম্পর্কে মানে প্রত্যেকটা সিগন্যালের সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে কারণ এখন যেহেতু কম প্রশ্ন আসবে তার মানে আপনাকে একটু বেশি পড়তে হবে বেশি জানতে হবে কোনটা সিগন্যালে পেরিকোলো কোনটা ডিভিয়েতো অবলিগো প্রেসিডেন্সা এছাড়া আপনার স্ট্রাদার পুরো বিষয়টা আজকে আপনাদেরকে দেখানো হবে এবং নতুনরা কিভাবে পড়াশোনা শুরু করবেন সেই বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করব এছাড়া আমাদের সাথে যারা ক্লাস করতেছেন আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই সেটা হচ্ছে যে ক্লাস করার জন্য কিন্তু অনেক বেশি কিছু লাগে না হামরি কিছু জানতে হয় না জাস্ট জুমটা আপনার প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করবেন, হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করে দিবেন, সরাসরি আমাদের সাথে লাইভে ক্লাস করবেন। এছাড়া ক্লাসে ভিডিওগুলো ফেসবুক বা ইউটিউব থেকে আপনারা দেখার সুযোগ পেতেছেন, সুযোগগুলো আমরা রাখতেছি যারা প্রাইভেট স্টুডেন্ট তাদের জন্য। আর যারা নতুন স্টুডেন্ট আমাদের সাথে ভর্তি হয়েছেন গ্রুপ এলে, তাদের ক্লাস রুটিন আমরা তৈরি করছি প্রতি মঙ্গলবার, প্রতি শনিবার, প্রতি রবিবার, সপ্তাহে 3 দিন, রাত 9টা থেকে 10:30 পর্যন্ত 1.5 ঘন্টা আপনারা আমাদের সাথে ক্লাসগুলো করতে পারবেন সপ্তাহে 3 দিন। এছাড়া অন্য গ্রুপের সাথে ক্লাস করার সুযোগ পাবেন, আমাদের সাথে কোর্স করে আপনি যে কোনো আউটরিচ স্কুলের মাধ্যমে সরাসরি পরীক্ষা দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো টেনশনই করার প্রয়োজন পড়বে না আশা করি। এখানে থিওরি, কুইজ সবগুলি আপনাদেরকে শেখানো হবে, সপ্তাহে 7 দিন ক্লাস করার সুযোগ পাবেন আপনারা আমাদের সাথে। এছাড়া অনেক ভাই আমাদের সাথে পড়াশোনা করে পাতেন্তে নিছেন, আপনারা অলরেডি আমাদের ফেসবুক পেজে দেখছেন, যাদের কথা বলার কিছুই নেই, তারা আলহামদুলিল্লাহ তারা পরিশ্রম করছে আমাদের সাথে, 3 মাসে কোর্স কমপ্লিট করে পাতেন্তে পরীক্ষা পাশ করছেন, মিলানো থেকে না রোম থেকে বিভিন্ন শহর থেকে তারা পরীক্ষা দিয়ে পাশ করতেছেন। সো তাদের জন্য শুভকামনা থাকবে। এছাড়া আমাদের যারা আপুরা আছেন, অনেকেই এই এখন বর্তমানে যারা ইতালিতে আছেন, বেশ ম্যাক্সিমাম আপু বা ভাবিরা কিন্তু অনেক শিক্ষিত, অনার্স মাস্টার্স কমপ্লিট করে এই দেশে তারা বই ধরেছে, তারা ইতালিয়ান ভাষাটা এখন কম জানে বা অনেক বছর হয়ে গেছে, ড্রাইভিং লাইসেন্সের সাহসটা তারা নিতে পারতেছে না। তাদেরকে আমরা সেই সাহসটা দিতেছি যাতে তারা ঘরে বসে আমাদের সাথে কন্টিনিউয়াসলি ডেইলি ক্লাস করে পাতেন্তে নিতে পারে। এটা একদম সহজ কাজ, ঘরে বসে পড়াশোনা করে পাতেন্তে নিবেন। আপনি চাইলে আপনি কিন্তু আমাদের সাথে পড়াশোনা করে আপনি যে কোনো জবে যাইতে পারতেছেন, পাতেন্তে থাকার কারণে যে কোনো জব যে কোনো সময় যাইতে পারতেছেন। এছাড়া অনেক স্টুডেন্ট আমাদের সাথে পাস করছে, যাদের ছবি আপনারা দেখতেছেন, তাদের সার্টিফিকেট আমরা দিতে চেষ্টা করছি, অনেককে আগে গেছে সামনের দিকে। সো মেয়েরাও ঘরে বৈশা না থাকে আমাদের সাথে জয়েন করে পাতেন্তে নেওয়ার সুযোগটা পাচ্ছে, সেইভাবে আমাদের জন্য মেয়েদের জন্য আমাদের দন্যে গ্রুপ আছে, তাদেরকে সেইভাবেই সাজেস্ট করা হয় যাতে তারা আগাইতে পারে। তো সফলতা আপনার ঘরে থেকে শুরু হবে। আর আমাদের সাথে রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনাদেরকে সুযোগগুলো আমরা দিচ্ছি। আমরা প্রতিদিন ক্লাসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমরা কোন ধরনের সুযোগগুলো আপনাদেরকে দেই। সপ্তাহে 3 দিন ক্লাস থাকবে আপনার নিজের গ্রুপে, ক্লাস সময় সবগুলো গ্রুপের জন্য আমরা 9টা রাখার চেষ্টা করি, আপনাদের বেসিক গুলো, এক্সট্রা ক্লাসগুলো রাত 11টার দিকে বা সন্ধ্যা 6টার দিকে। এছাড়া যেই কোনো গ্রুপ অন্যান্য গ্রুপের সাথে আরো 4 দিন ক্লাস করার সুযোগ পাবে। যারা ব্যস্ত সময় পায় না রাতের বেলা, তাদের জন্য দিনের বেলা ক্লাসের ভিডিও দেখার জন্য সুযোগ রাখা আছে, তো আপনারাও আমাদের সাথে জয়েন করতে পারবেন। এখানে যেই সময় বা যেই মেধা আপনাদের জন্য খরচ করা হয়, তার জন্য কিছু বিনিময় আপনাদের কাছ থেকে নেওয়া হয়। এছাড়া ক্লাসের আপনার প্রত্যেকটা কোর্সের মিনিমাম 120টা ভিডিও থাকে, সেইগুলো আপনারা পাবেন। কুইজের অ্যাপ পাবেন যেগুলো ইতালিয়ান, বাংলা এবং ইংলিশে ব্যবহার করতে পারবেন। গ্রুপে জয়েন থাকবে, যেখান থেকে সমস্ত ইনফরমেশন পাবেন। ইতালিয়ান শব্দের নোট পাবেন, বাংলা ইতালিয়ান শব্দের গুরুত্বপূর্ণ নোট আপনাদেরকে দেওয়া হবে। এছাড়া কিছু অ্যাপ যেগুলো ফ্রিতে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করে পড়াশোনা করবেন, যেগুলো আপনাদেরকে দেওয়া হবে। এখন আপনাদের পে করে কোনো জায়গায় পড়াশোনা করতে হবে, কারণ বাংলা ইংলিশ সবটাই আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো অ্যাপে এখন বর্তমান সময়ে যে সিস্টেমগুলো আছে। তাছাড়া আমাদের একটা গ্রুপ আছে, যারা পরীক্ষার্থী হয় তাদেরকে আমরা এক্সট্রা পরীক্ষা নেই, টেস্ট করাই, পরীক্ষা দেওয়ার আগে মডেল টেস্ট, সেইখানেও আপনারা সুযোগ পাবেন। এবং ইতালিয়ান শব্দের গুরুত্বপূর্ণ বাংলা অর্থের নোট আপনারা পাবেন প্রতিনিয়ত প্রত্যেকটা ক্লাসের উপরে, যাতে করে আপনারা খুব সহজেই পাতেন্তার বিষয়গুলো আয়ত্ত করতে পারেন। আপনাদেরকে সেগুলো দেওয়া হবে যাতে খুব সহজে পাতেন্তার বিষয়টা আয়ত্ত করতে পারেন। ইতালিয়ান ভাষা যত জানবেন তত আপনার জন্য সহজ হবে। এখন কোন শব্দগুলো জানতে হবে, কোন ভাষাগুলো জানতে হবে, কোন কৌশলগুলো অবলম্বন করতে হবে, সেটাই আপনাদেরকে শিখতে হবে। এছাড়া কিছু কিছু টিপস এন্ড ট্রিক্স থাকে পাতেন্তে পড়াশোনা করার পরে, কিছু টেকনিক থাকে যেগুলো আপনাদেরকে শেখানো হবে। কিভাবে আপনি ভেরোকুই চিনবেন সহজেই, পড়াশোনা করার পর কিছু টিপস এন্ড ট্রিক্স জানা লাগে শর্টকাট, সেগুলো আপনাদেরকে শেখানো হবে। ভেরোকুইজ, ফালসু কুইজের সূত্র, টেকনিক, এগুলো আপনাদেরকে শেখানো হবে যাতে আপনারা অল্প পড়াতে ধরতে পারবেন অনেক কিছু। মানে ইতালিয়ান ভাষা যা অনেক জানা লাগবে দরকার নেই, যেটুক জানা দরকার জানার পরে যেটুক আপনার থাকলে আপনি খুব সহজে আয়ত্ত করতে পারেন, সেগুলো শেখানো হবে। অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স আছে, অনেকগুলো শব্দ আছে যেগুলো জানলে আপনারা সহজে উত্তর দিতে পারবেন, ভেরো, ফালসো ইত্যাদি, এগুলো শেখানো হবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ পাতেন্তে বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনলাইন স্কুল, এখান থেকে আমরা চেষ্টা করি প্রতিদিন আপনাদের জন্য অনেক ইনফরমেশন দেওয়ার জন্য, যেগুলো আপনারা যদি ফলো করেন দেখতে পাবেন। কুইজ দেখতে পাবেন, বিভিন্ন রকমের ভিডিও, ইনফরমেশন, জটিল কুইজের সমাধান আমরা দেওয়ার চেষ্টা করি। এছাড়া আমাদের একটা গ্রুপ আছে পাতেন্তে বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সহজ উপায়, সেখানে আপনারা জয়েন হতে পারেন ইনফরমেশন পাওয়ার জন্য। আর সর্বোপরি আমাদের যে ইউটিউব চ্যানেল জাকির হোসেন জিসান নামে আমার নামে আছে, সেটাতে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন, আপনারা ওখানে প্রায় 500 ভিডিও আপনাদের জন্য পাবলিক করা আছে। আপনাদের ওইগুলি যথেষ্ট হবে। ওখানে যদি ফ্রিতে পড়তে, সম্পূর্ণ ফ্রিতে পড়বেন, যে না কাউকে পে করার প্রয়োজন নাই, ওখানে অনেক ভিডিও আমি পাবলিক করে রাখছি আপনাদের জন্য। যারা স্টুডেন্ট তাদের হিসাব তাদের ব্যাপার জন্য আলাদা তাদের ক্লাসগুলো আলাদা থাকে আর প্যাটেন্টে পড়াশোনার জন্য আমি আপনাদেরকে যে টার্গেট দিব 3 থেকে 4 মাস যদি নিয়মিত পড়াশোনা করেন আপনাদের পক্ষে সম্ভব আজকে প্রথম ক্লাসে কেন এই কথাগুলো বলতাছি আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করতেছি যে প্যাটেন্টে পড়াশোনা কিন্তু অনেক সহজ কিন্তু কিভাবে পড়বেন সেটা জানা অনেক ইম্পর্টেন্ট কেন পড়বেন সেটা জানা ইম্পর্টেন্ট কার জন্য প্যাটেন্টে নিবেন সেটা ইম্পর্টেন্ট ড্রাইভিং লাইসেন্স অনেক সহজ জিনিস কারণ এখন হাজার হাজার মানুষ কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাইতেছে বাঙালি এখন অহরহ পাইতেছে কারণ সহজ জানতে হবে সাফল্য আসলে কি এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে এই বিষয়টা আমরা অনেকে জানি না শুধু প্যাটেন্টে পাওয়া কিন্তু একটা সফলতা না সফলতার অংশ আপনার জীবনে আর অনেক দূর যাইতে হবে অনেক সফলতা বাকি আছে গাড়ি বাড়ি কি লাগবে আপনার আপনি কিন্তু এখন থেকে চিন্তা করবেন যে আমরা কেন আপনার সফলতা দরকার আমি যে কথাটা আমার ক্লাসে আমি সবসময় বলার চেষ্টা করি জীবনে যে কোনো কাজে সফল হতে হলে কি করা উচিত এই প্রশ্নটা আপনি আপনাকে নিজেকে করবেন করার পরে যে উত্তরটা আসবে সময় নির্ধারণ করা পরিশ্রম করা সাধনা করা প্র্যাকটিস করা ধৈর্য ধরা এবং সফলতা আসবেই আপনি যদি এই জিনিসগুলো মাথায় রাখেন যে এই কাজগুলো না করলে আপনার কখনো সফলতা আসবে না সময় নির্ধারণ করা যে আপনাকে এই যে প্যাটেন্টে নিবেন তার জন্য একটা নির্ধারিত করতে হবে একটা সময় 3 মাস এর বেশি না আমি 3 মাসে প্যাটেন্টে নিছি আপনারা প্রত্যেকটা স্টুডেন্ট চেষ্টা করবেন 3 মাসে টার্গেট পরিশ্রম করতে হবে আপনি সারা দিন কাজ করবেন কাজের ফাঁকে আপনাকে 2 ঘন্টা সময় বের করতে হবে পড়াশোনা করার জন্য এবং এটা প্রতিনিয়ত করতে হবে এবং যা শিখবেন তার উপরে কুইজের প্র্যাকটিস কন্টিনিউয়াসলি করলেই কিন্তু সম্ভব আমার জীবনের সবচেয়ে সেরা যে কথাটা আমি সবসময় মাথায় রাখি সেটা হচ্ছে কি বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না তারা একই কাজ ভিন্নভাবে করে আপনারা যারা পড়াশোনা করতেছেন যারা পড়াশোনা আরো অনেক মানুষ করতেছে সব কিন্তু একই পড়াশোনা সিনিয়ালেজ চিনবেন কুইজ চিনবেন পরীক্ষা দিবেন এর চেয়ে বাইরে আহামরি কিছুই নাই কিন্তু আপনাকে শিখতে হবে কোন ওয়েতে আপনি পড়াশোনা করবেন কোন ভাবে করলে খুব সহজে শিখা যায় এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই প্যাটেন্টে পড়াশোনা করার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে ধৈর্য লাগবে অনেক আপনি অনেক কিছুতে বোরিং হয়ে যাবেন বিরক্ত হয়ে যাবেন অনেক পড়ার পর আপনার অনেক ভুল হবে সেই সময় আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে আপনার টিচারের সাথে যোগাযোগ করতে হবে আপনাকে প্রবলেমগুলো জানাইতে হবে তাহলে আপনার প্রবলেম সলভ হবে আর সাফল্য তখনই আসবে ব্যর্থতা কতটা গুরুত্বপূর্ণ আপনার জীবনে আপনাদের মধ্যে স্টুডেন্ট আছে যারা আমাকে বলে জিসান ভাই আমার খালি ভুল হয় আর পড়তে ইচ্ছা করে না তখন তারা ভুল সিদ্ধান্ত নেয় যে আর পড়বো না কিন্তু আপনি যতবার ভুল করবেন ততবার আপনি নতুন কিছু শিখবেন এটা আপনার মাথায় রাখতে হবে কারণ ভুল করলে আপনার ব্রেনে সেটা স্থায়ী হবে আর সহজে পাইরা যান সেটা কিন্তু কিছুদিন পর আপনি ভুলে যাবেন তো যখন আপনার কুইজ করবেন 5টা 10টা ভুল হবে আপনি সেইগুলো প্রতি সময় দিবেন জীবনে সফল হতে চাইলে 2টি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস এটা কেন আমাদের করতে হবে কারণ আপনি যে প্যাটেন্টে নিবেন এর পেছনে কিন্তু কারণ আছে কারণ জীবনে অনেক জিনিস আপনি পাইতেছেন না প্যাটেন্টের কারণে ভালো বেতন পাইতেছেন না প্যাটেন্টের কারণে ভালো বাসা নিতে পারতেছেন না প্যাটেন্টের কারণে আপনার ফ্যামিলিকে আপনি সুন্দর একটা জীবন দিতে পারতেছেন না প্যাটেন্টের কারণে তার মানে আপনার জিদ থাকতে হবে তো লাগবে কেন আপনার বন্ধু সেদিন ইতালি এসে প্যাটেন্টে নিতে স্যার আপনি এখনো বসে রয়েছেন আপনার মধ্যে যদি সেই জিদ না আসে তাহলে প্যাটেন্টটা নিতে পারবেন না যাই হোক ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সহজ উপায় আসলে কি যেভাবে নতুন স্টুডেন্টরা পড়াশোনা শুরু করবেন স্ট্রাদার পরিচিতি সম্পর্কে আমরা বললাম প্যাটেন্টের নিয়ম কানুন পরিবর্তন হয়েছে সেটা আপনাদেরকে জানাইলাম এখন আপনাদেরকে যে বিষয়গুলো জানতে হবে প্যাটেন্টটা নেওয়ার আগে প্যাটেন্টের কত রকমের ক্যাটাগরি হয় সেটা সম্পর্কে আপনারা জানবেন প্যাটেন্টের কত রকমের ক্যাটাগরি আপনাকে অবশ্যই জানতে হবে কারণ আপনি আমাদের সাথে যে কোর্সটা করবেন সেই কোর্সের মধ্যে আপনারা কয়টা প্যাটেন্টে নিতে পারবেন একই পড়াশোনা করে আপনারা অনেকগুলো প্যাটেন্টে নিতে পারতেছেন সেটা কি প্যাটেন্টে আ মত ঋণ চালানোর জন্য প্যাটেন্টে A1 A2 B1 B মানে আমরা যেটা এখন গাড়ি চালানোর জন্য নিব ওইটা B কোন কোটিশন অবন্তা সেই তারপর আছে কি BA এই একই পড়াশোনা করে আপনি প্যাটেন্টে গুলো নিতে পারবেন এবং প্যাটেন্টে B নেওয়ার পরে আপনি আরো 2টা প্যাটেন্টে নিতে পারবেন শুধুমাত্র আপনাকে গুইদা পরীক্ষা দিতে হবে ড্রাইভিং পরীক্ষা দিলে আপনি বাকিগুলো নিতে পারবেন থিওরি পরীক্ষা শুধু একবার হবে আপনার প্যাটেন্টের জন্য থিওরি পরীক্ষা একবার হয় এছাড়া আমাদের প্যাটেন্টে পড়াশোনা করার জন্য আমাদের প্যাটেন্টের ক্যাটাগরি সম্পর্কে যেমন জানতে হবে গাড়ির নেম প্লেট সম্পর্কে জানতে হবে ইন্স্যুরেন্স RCA ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে হবে গাড়ির ফিটনেস রিভিশন সম্পর্কে জানতে হবে গাড়ির ইঞ্জিন সম্পর্কে জানতে হবে হেলমেট সম্পর্কে জানতে হবে সিট বেল্ট সম্পর্কে জানতে হবে এগুলো আপনারা শিখবেন কোন কোন গাড়ি মানুষ পরিবহন করার জন্য ব্যবহার হয় কোন কোন গাড়ি জিনিস পরিবহনের জন্য ব্যবহার হয় সেটা সম্পর্কে জানতে হবে এবং কোন গাড়িকে কি নামে ডাকে, প্রাইভেট কার, মোটরসাইকেল, এগুলো তো আমরা বলি, কিন্তু আসলে বইয়ের ভাষা কি বলে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এবং কোন পাতেন্তে দিয়ে কোন ক্যাটাগরি গাড়ি আপনারা চালাতে পারবেন সেটাও আপনাদেরকে শেখানো হবে। পাতেন্তে A দিয়ে কোনগুলো চালাতে পারবেন, পাতেন্তে A দিয়ে কোনগুলো চালাতে পারবেন, পাতেন্তে B দিয়ে কোন কোন টাইপের গাড়ি চালাতে পারবেন, তারপর C, D অনেকগুলো ক্যাটাগরি আছে। মিনিমাম পাতেন্তে B যেটা আপনার 18 বছর হয়ে যাবে তখন আপনি এই পাতেন্তেগুলো নিতে পারবেন এবং যে কোনো ধরনের গাড়ি চালাতে পারবেন যেগুলো 3.5 টনের কমের মধ্যে আছে। এরপরে আমাদেরকে জানতে হবে পাতেন্তা আপনার আছে, কিন্তু পাতেন্তা কিন্তু আপনার কোনো অপরাধ করলে, কোন অপরাধ করলে পাতেন্তা আপনার সরকার নিয়ে যাবে, পুলিশ নিয়ে যাবে, সেটাও জানতে হবে। La patente di guida viene immediatamente ritirata durante la circolazione. এখন অনেক মানুষ আছে পাতেন্তা আন্দাজে পড়ে পাইতে চায়, শর্টকাটে পাইতে চায়, কিন্তু এই মানুষগুলো যখন অপরাধ করবে তারা জানবেও না কেন তার পাতেন্তা নিয়ে গেল বা পাতেন্তা বাদ করে দিল। আপনি যখন জানবেন আইন কারণ তখন আপনার কাছে এগুলো ভয় করবে না, কারণ আপনি অপরাধ করলেও আপনি বুঝতে পারবেন অপরাধ করবেনই না। এরপরে আপনার পাতেন্তা কেন সাসপেনশনে করবে, পাতেন্তা কেন স্থগিত, পাতেন্তা জেল হইতে পারে, যে 6 মাস 1 বছর বা 15 দিন আপনি পাতেন্তা 6 মাস 1 বছর আপনি পাতেন্তা চালাতে পারবেন না, গাড়ি চালাতে পারবেন না। হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে আমাদের। হ্যাঁ দেখতেছি ভাই, এই মানুষটা আসলে বুঝে না তো কি সমস্যা করছে। নতুন ইউজার হয়তো বুঝতেছেন না। ওকে, আমি আউট করে দিছি। সবাই স্পিকার অফ রাখবেন যাতে আপনাদের সহজ হবে বুঝতে অনেক কিছু বিষয়। ওকে, এটা আমরা জানলাম। এরপরে আমাদেরকে জানতে হবে পড়াশোনার নিয়ম, যে আপনারা পড়াশোনা যখন শুরু করবেন প্রথম ক্যাপিটলো থেকে শুরু করতে হবে। অর্থাৎ এই পাতেন্তে পড়াশোনা করার জন্য মোট 25টা চ্যাপ্টার আছে, 25টা চ্যাপ্টার সম্পর্কে আপনাদের জানতে হবে। ক্যাপিটলো 1 এটাকে 3 ভাগে ভাগ করে, রাস্তার পরিচয়, যানবাহনের পরিচয় এবং ড্রাইভারের দায়িত্ব কর্তব্য। সেনারি দি পেরিকোলো, বিপদ সংকেত, দিবিয়ত, অবলিগো, প্রেসিডেন্সা, এগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখানো হবে। এবং প্রত্যেকটা ক্লিয়ার দেখা যাইতেছে না, আচ্ছা এক মিনিট। Okay. Okay. প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে আমাদের কার্তেলিনাগুলো সম্পর্কে জানতে হবে, তাদের নিয়ম কানুনগুলো সম্পর্কে জানতে হবে এবং কুইজ সম্পর্কে জানতে হবে। সো আপনাদেরকে কোনো কিছু বাদ দিয়ে যাওয়া যাবে না, এখন প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে হবে, কারণ আপনি জানবেন না কোথা থেকে কুইজ আসে। সেই জন্য আমাদের স্পষ্টভাবে ধারণা থাকতে হবে সবগুলো বিষয়ের উপরে। ইন্স্যুরেন্স কি, ওভারটেকিং কি, কোথায় পার্কিং করা যাবে, কোথায় যাবে না, সিট বেল্ট কি, গাড়ির ভিতরে সিম্বল গুলো কি, পাতেন্তার ক্যাটাগরি কোনগুলো, অ্যাক্সিডেন্ট কেন হয়, হ্যাঁ এগুলোর প্রতিরোধ কিভাবে করবেন, বায়ু দূষণ বা পরিবেশ দূষণ কিভাবে হয় এগুলো সম্পর্কে জানতে হবে। ইন্স্যুরেন্স কিভাবে করতে হয় সেগুলো সম্পর্কে জানতে হবে, কেন করতে হয় জানতে হবে। আমরা প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে এই বিষয়গুলো শেখানোর চেষ্টা করব। তো আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে যে ধারণাগুলো দিব রাস্তার পরিচয় সম্পর্কে, যেটা আপনাদেরকে এখন জানাতে চাই, কারণ আপনাদেরকে আগে আমি জানার চেষ্টা করলাম যে আপনারা আসলে কিভাবে পড়াশোনা শুরু করবেন, এটা অনেক জানা ইম্পর্টেন্ট ছিল। এই পার্টে আপনাদেরকে আমরা যে ধারণাটা দিব সেটা হচ্ছে কি স্ট্রাদা সম্পর্কে, সড়ক পরিচিতি, সড়ক কাকে বলে এবং কিভাবে তার ই শুরু হয়। রাস্তায় যখন আপনি গাড়ি চালাবেন আপনাকে অনেক কিছু বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। রাস্তায় যে যারা দুর্বল অতিথি আছে তাদের বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং রাস্তার মধ্যে অনেকগুলো গাড়ি চলবে, বিপজ্জনক গাড়ি যেগুলো অনেক বেশি মাল পরিবহন করে তাদের সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, কোন কোন গাড়ির পেছনে কোন ধরনের সিগন্যাল থাকে এগুলো সম্পর্কে জানতে হবে, আপনাদের এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এবং আপনাদের জন্য ইতালিয়ান শব্দের বাংলা অর্থের নোট যেগুলো আপনাদের পড়াশোনা করার জন্য কাজে লাগবে সেগুলো আপনাদের যার যার গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে এবং আরো যারা পান নাই তাদেরকে দিয়ে দেওয়া হবে। যে শব্দ অর্থগুলো আপনাদেরকে জানতেই হবে সেগুলো সম্পর্কে আমরা ক্লাসে দেখাই দিব। তো আজকে আমরা আলোচনা করবো এই প্রথম পার্টে আজকে ক্লাসে ক্যাপিটলো 1 লা স্ট্রাদা সম্পর্কে এবং রাস্তায় কোর্সিয়া এবং কারেজা সম্পর্কে আমরা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনারা দেখেন একটা চিত্র আপনাদের সামনে আছে স্ট্রাদার একটা বিবরণ। যারা স্ট্রাদা সম্পর্কে মোটামুটি মানে রাস্তা সম্পর্কে কিছুই জানেন না তাদেরকে ধারণাটা দেওয়ার জন্য ছবিতে আমরা যা দেখতেছি রাস্তার এক সাইড থেকে আরেক সাইড, এটাকে আমরা সম্পূর্ণ রাস্তা বলি। অর্থাৎ এটা একটা মানুষ, পশু এবং গাড়ি চলার জায়গা। যেখানে মানুষ চলার জায়গা আলাদা, সাইকেল চলার জায়গা আলাদা, গাড়ি চলার জায়গাটাও আলাদা। এই পুরো বিষয়টাকে কিন্তু একটা স্ট্রাদা বা সড়ক বলা হয়, যখন একটা রাস্তার মধ্যে মানুষ, গাড়ি এবং পশুও চলতে পারে। ওই একটা অবস্থাকে বা ওই একটা জায়গাকে রাস্তা বলা যায়। সেক্ষেত্রে এই রাস্তা যদি বড় হয় তাহলে আরো কিছু জিনিস এখানে সম্পৃক্ত হবে আপনাদের। সেটা কি দেখেন, আমি আপনাকে প্রথমে বলি কয়টা অংশ থাকতে পারে। যেমন এক, বাঙ্কিনা। দুই, পিয়াসলাদি সস্তা, পার্কিং করার জায়গা, রাস্তার কিনারা হচ্ছে বাঙ্কিনা। কোর্সে দি ইমার্জেন্সি, ইমার্জেন্সি গলি যেটা ফাঁকা থাকবে, শুধু ইমার্জেন্সি কারণে ব্যবহার করা যাবে। তিন, চার দেখেন কোর্সিয়া দি মার্শা, যেখান দিয়ে শুধু গাড়ি চলে, নর্মালি গাড়ি চলাচল করে রাস্তা ডান দিক দিয়ে। তারপরে আছে ৫ নম্বরে কোর্সিয়া দি সোরপাস, ওভারটেক করার গলি, যেখান দিয়ে আপনি ওভারটেক করবেন গাড়ি, এক গলি থেকে আরেক গলি ওভারটেক করে যাওয়ার জন্য। রাস্তার মধ্যখানে একটা দেওয়াল থাকতে পারে যে রাস্তাটা অনেক বড় হয়, রাস্তাকে ভাগ করার জন্য, স্পার্টি ট্রাফিক, এটা সবসময় সবুজ থাকবে। তারপরে দেখেন আরো একটা কার্যত আছে এখানে, মানে রাস্তার মূল অংশ যেখান দিয়ে গাড়ি চলে, এখান দিয়েও গাড়ি চলে, রাস্তা বড়, কার্যত দুইটা হয়েছে। তারপরে রাস্তার আরেকটা গুরুত্বপূর্ণ অংশ রিজার্ভ করা জায়গা, তিস্তা শিকেলা বিলে, যেখান দিয়ে শুধু সাইকেলওয়ালারা চলবে, আর কেউ চলতে পারবে না। রাস্তার আরেকটা অংশ রিজার্ভ করা মার্শা পিয়ে দি, ফুটপাথ, যেখান দিয়ে শুধু কারা চলবে, পথচারী। তার মানে আমরা পাইলাম 5, 6, 7, এটা হলো 7 আর কি, আর এই 8টা অংশ কিন্তু রাস্তার সাথে জড়িত। এছাড়া আরো অনেকগুলো অংশ আছে যেগুলো রাস্তার সাথে জড়িত, মোট 19টা আর্টিকেল আছে যেগুলোকে বলা হয় রাস্তার অন্তর্ভুক্ত। এগুলো সম্পর্কে আমরা ভালোভাবে পরিষ্কার হবো আজকের ক্লাসে। দেখেন কারেজাতা মানে কি, রাস্তার মূল অংশ, যেটা সম্পর্কে আমরা জানলাম যেখান দিয়ে শুধু গাড়ি চলাচল করার জন্য নির্ধারণ করা হয়েছে, শুধু গাড়ি চলবে। কোর্সিয়া, গলি বা লেন, রাস্তার মধ্যে, একটা রাস্তার মধ্যে কিন্তু অনেকগুলো কারেজাতা থাকে, আবার অনেকগুলো গলি হতে পারে, কারেজাতাকে ভাগ করলে আপনার গলি বের হবে, তখন আপনি গলিকে চিনতে পারবেন। এরপরে যেমন কোর্সিয়া দি ইমার্জেন্সি, আমরা জানলাম ইমার্জেন্সি গলি, সবাই জানি। কোর্সিয়া রিজার্ভাতা, রিজার্ভ করা কিছু গলি থাকবে ট্যাক্সি আর এর জন্য, বাসের জন্য, সেখানে আর কেউ যেতে পারবে না। কোর্সিয়া স্পেশালিজাতা মানে হচ্ছে এমন একটা গলি বা সাইড যেখানে আপনি গাড়ি ডানে বা বামে ঘোরানোর জন্য থাকতে পারে। তারপরে যেমন আছে লা কোর্সিয়া দি আসেলারসিয়ন, বড় রাস্তায় যাওয়ার গলি বা গতি বাড়ানোর গলি। আপনি শহরের ভিতরে আছেন, এখন আপনি হাইওয়েতে ঢুকবেন, যে গলিটা আপনার থাকবে ওই রুটে ঢোকার জন্য, তাকে বলা হয় কোর্সিয়া দি আসেলারসিয়ন। এগুলো সম্পর্কে আমরা এখনই আলোচনা করবো। লা কোর্সিয়া দি দেশেলারসিয়ন, আপনি বড় রাস্তায় আছেন হাইওয়ে, যখন আপনি শহরের ভিতরে ঢুকবেন, স্ট্রাদা উরবানা, যে ছোট ছোট গলিগুলো আপনি ব্যবহার করে ঢুকবেন, তাকে বলা হয় কোর্সিয়া দি দেশেলারসিয়ন, ছোট রাস্তায় যাওয়ার গলি। ইনতাসাসিয়ন ইন ক্রোশো আর রাজো, এটা হলো চৌরাস্তা। আপনার বাসার সামনে যে 4টা রাস্তা যেখানে একত্রে মিলিত হয়, 4টা 3টা একসাথে যেখানে মিলিত হয়, তাকে বলা হয় ইনতাসাসিয়নে ইন ক্রোশো আর রাজো, মানে এটা সমান্তরাল, ওচাও না নিচেও না, এক সমান 3টা বা 4টা রাস্তা একসাথে হয়েছে। তারপরে যেমন আছে ইনতাসাসিয়নে ইনক্রোশা লিভেলিস ফালসাতি, মানে ওভারব্রিজ, মানে ওভারব্রিজ, আপনাকে ওভারব্রিজ বলতে কি ফ্লাইওভার। আপনি যখন একটা রাস্তা গাড়ি চালাবেন, শহরের ভিতরে বা বাইরে থাকতে পারে, আপনার ট্রাফিক জ্যামকে নিয়ন্ত্রণ করার জন্য উপর দিকে উঠে আপনি যেতেছেন অন্য জায়গায় গলি চেঞ্জ করার জন্য, এই বিষয়গুলো কিন্তু থাকতে পারে। এরপর দেখেন এখানে গুরুত্বপূর্ণ 2টা সাইন আপনারা দেখতেছেন, সিনিয়ালে দি হরিজন্টালে, এই 2টা সম্পর্কে আপনাদের পরিচিত হইতে হবে। কেন? যখন আমরা ভিতরে আলোচনায় যাব, আরো ডিপলি, আরো উপরে চ্যাপ্টারে যাব, তখন এইগুলো দিয়ে কিন্তু কুইজ আসবে বা এগুলোর উপরে বেস করে আপনাকে প্রশ্ন করা হবে। সেক্ষেত্রে প্রথম যে সাইনটা আছে এটাকে বলা স্ত্রীর ডিসকন্টিনিউয়াস। একটা রাস্তার মধ্যে যখন আপনি দেখবেন বা একটা কার্যতার মধ্যে, তখন আপনি এক গলি থেকে আরেক গলিতে যাওয়ার অনুমতি আছে। একমুখী হইলেও পারবেন, রাস্তা যদি দ্বিমুখী হয় তখনও পারবেন। আবার এখানে দেখেন মধ্যখানে একটা লম্বা দাগ আছে, এটাকে বলা হয় কন্টিনিউয়াস। স্ত্রীর দাগ, লম্বা দাগ, কন্টিনিউ মানে কি চলমান। এখন কিন্তু আপনি এক গলি থেকে আরেক গলিতে যাওয়ার সুযোগ নাই, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, কারণ রাস্তায় গাড়ি চালাতে গেলে এগুলি আপনার চোখে পড়বে। আজকে আমি যে ভিডিওটা আপনাদেরকে পাবলিক দেখাইছি, ওখানে অনেকগুলো জিনিস দেখানোর চেষ্টা করছিলাম লাইভ গাড়ি চালায়। ঠিক এরকম হবে স্ত্রীর কন্টিনিউ, যেখানে এক গলি থেকে আরেক গলিতে যাওয়া যাবে না। আর এটা দিয়ে বুঝায় এখানে 2টা গাড়ি যায়, একটা যায় আর একটা আসে, মানে দোপিও সেন্সর। এগুলোর সাথে আমাদের পরিচিত হইতে হবে এই কারণেই, কারণ অনেকেই প্রথম অধ্যায়টা না বুঝা আপনার উপরে চাপটা নিয়ে পড়াশোনা করেন, তারপর দেখা যায় কি আবার ঘুরে ফিরে এখানে আসা লাগে। সেক্ষেত্রে প্রথম অধ্যায়টা সময় লাগলেও আপনার পরিষ্কার হয়ে যেতে হবে। এখানে দেখেন আমরা স্ত্রীর ডিসকন্টিনিউটি সম্পর্কে জানলাম, এখানেও আছে, এখানেও আছে, আবার এখানেও আছে। কিন্তু প্রশ্ন হইলো এখানে এতগুলো কারেজতা, এতগুলো গলি কেন, বা এখানে কয়টা কারেজতা আছে? দেখেন কারেজতা কিভাবে বুঝবেন আপনারা? কুইজের মধ্যে যখন দেখবেন এই বেরদে রঙের চিহ্নগুলো আছে, সেক্ষেত্রে এই দুইটা গলি নিয়ে একটা কারেজতা, উনা কারেজতা রাস্তার মূল অংশ যেখানে গাড়ি চলে, এই চারটা গলি নিয়ে আরেকটা কারেজতা, এটা ২ নম্বর কারেজতা। এখানে দেখেন এখানে দুইটা গলি আছে, এটা নিয়ে আরো একটা কারেজতা। তার মানে যদি এই গলি দিয়ে গাড়ি যাইতে পারে, দুইটা গলি ব্যবহার করতে পারো, একমুখী রাস্তা। আবার দেখেন এখানে দুইটা গলি আছে, এখানেও দুইটা গলি আছে, তো যাওয়ার জন্য আছে দুইটা গলি আর আসার জন্য দুইটা গলি। দোপিও সেন্সও কিভাবে বুঝবেন? মধ্যখানে একটা দুইটা দাগ আছে লম্বা, দোপি স্ত্রীষে, আর এখানে হইতে পারে এটা এদিকে আসার জন্য। তার মানে দুইটা গলি আপনি ব্যবহার করতে পারবেন। এই যে মোট 8টা গলি আছে এখানে, এই 8টা গলিকে আপনারা ভাগ করতে গেলে দুইটা যাওয়ার জন্য একটা কারেজতা, 4টা গলি যাওয়ার জন্য আসার জন্য একটা কারেজতা, আর লাস্টেরটা হচ্ছে কি দুইটা গলি নিয়ে একটা কারেজতা। তার মানে 3টা কারেজতা পাইলাম আমরা। এই যে দেখেন এখানে এটা কিন্তু একটা কারেজতা, কিভাবে বুঝবেন? মধ্যখানে একটা স্ত্রীর ডিসকন্টিনিউ আছে, আর এই পুরোটা হলো রাস্তার মূল অংশ, এখানে হলো মার্শাপিয়েদি। কেন এগুলো বারবার পরিষ্কার করতে হবে আমাদের? কারণ কুইজে যখন যান অনেকে ভেবা চাকা খায় যান, নতুনরা ভেবা চাকা খায়, কিছুই না, আপনি জানলেন, আপনার মধ্যে মনের মধ্যে আসবে। কারেজতা মানে রাস্তার মূল অংশ। এই দেখেন রাস্তার মূল অংশ হইতে পারে একমুখী, গাড়ি যাচ্ছে, গাড়ি আসতেছে, যদি কখনো প্রয়োজন হয় এক গলিতে গাড়ি গলিতে আপনি যাইতে পারবেন, খাম্বিয়ারে করতে পারবেন গলি, সমস্যা নাই। কিন্তু দেখা শুই না, এগুলো প্রাথমিক ধারণাগুলো আপনাদের দিচ্ছি, আমরা পড়াশোনা আরো পরে যাব। এখানেও দেখেন কি আছে, এখানে এটাও একটা কারেজতা, ফুল কারেজতা, কিন্তু এখানে এটা দোপিও সেন্সর, এদিক দিয়ে হয়তো যাইতে পারে বা এদিক দিয়ে আসতেছে গাড়ি। এটাকে দুইটা গলি আছে, এখানে একটা গলি আছে, কিন্তু পুরোটা একটা কারেজতা, কারণ মধ্যখানে কোনো বেরদে রঙের চিহ্ন নাই। বেরদে রঙের চিহ্ন যে বোঝায় যে রাস্তাটা আপনার কারেজতা সেপারেট করা হয়ে যায়। এই যে একটা কারেজতা যেখানে গাড়ি চলতেছে, যেখানে পশু ও গাড়িও চলতেছে, আর মার্শাপেদি গুলো আছে কোথায়? ফুটপাথ, রাস্তার সাইডে। কারেজতা আসলে এরকম হতে পারে যেমনটা আপনারা দেখতেছেন স্ক্রিনে, এই যে দুইটা গলি আছে যাওয়ার জন্য আসার জন্য, এখানে মার্শাপেদি ফুটপাথ আছে মানুষের জন্য, হ্যাঁ ফুটপাথ আছে মানুষের জন্য, এখানেও সেম, এটা দোপিও সেন্সর, যাইতেছে আর আসতেছে। এখানে যদি আমরা খেয়াল করি যে বিবরণটা আমি প্রথমে দিলাম, এখানে কয়টা কারেজতা আমরা বের করবো? প্রথমে কালারটা চেঞ্জ করে নিই একটুখানি। এখানে দেখেন আমরা দেখতেছি একটা কারেজতা, মাঝখানে দেওয়াল আছে একটা বেরদে রঙের, এখানে একটা কারেজতা। একটা কারেজতা কোন পর্যন্ত? এই পর্যন্ত, ওই পর্যন্ত না। সাইকেলেরটা আলাদা, সাইকেলেরটা আলাদা, সাইকেলেরটা রিজার্ভ করা। তো এখানে কারেজতা দিয়ে দুই গাড়ি চলতেছে, এখানেও কারেজতা গাড়ি চলতেছে, দোপিও ইস্ত্রাদা, দোপিও সেন্সর, দুই দুই কারেজতা সেপারাতে। সাইকেল চলার জন্য পিস্তা শিকলা বিলে আছে, মানুষ চলার জন্য কি আছে? মার্শাপিয়েদি। তার মানে একটা চিত্র যেগুলো দেখালাম তার সব বিবরণ এখানে আছে। এই যে এখানে দেখেন যেটা আমি দেখালাম এখন, এইটা আবার এখানে আছে, মধ্যখানে দেওয়াল আছে, এটাকে বলা স্পার্টি ট্রাফিকও। এখানে কারেজতা আছে একটা, গলি আছে দুইটা, এক গলি দুই গলি, এক গলি দুই গলি, কারেজতা সেপারাতে এটাকে বলা হয়। এই জিনিসগুলো যখন ব্রেনে যাবে আপনার কাছে পড়াশোনা মনে হবে একদম একদম সহজ। এই রাস্তাও আমরা যেটা প্রথমে দেখাইছিলাম 3টা কারেজতা আছে, 1, 2, 3। বাদল মিয়া যাক 1, 2, 3, মোট 3টা কারেজতা আছে এখানে। কারণ দেখেন কিভাবে বুঝতে হবে আমাদেরকে, এখান থেকে গাড়ি কিন্তু আসতেছে, এখান থেকে গাড়ি আসতেছে, এখানে গাড়ি যাইতেছে, মধ্যখানে একটা দোপি স্টেশন আছে, কেউ কারো গলিতে যাইতে পারবে না, এখান থেকে গাড়ি যাইতেছে, আবার এখান দিয়ে কিন্তু গাড়ি যাইতেছে। তার মানে সেন্স ইউনিকো, প্রথম দুইটা গলি সেন্স ইউনিকো, এই দুইটা গলি সেন্স ইউনিকো, এখানে এটাও দোপিও সেন্স, মাঝখানে এটা দোপিও সেন্স, কারেজতা তারা দোপিও সেন্স। এই প্রশ্নগুলো আজকে আমাকে অনেক করেন, সিস্টেম এগুলো তো বুঝি না, কারণ এগুলো আমরা যখন পড়াশোনা করছি আমরা বুঝতামই না, কেউ বুঝাই দেয় না আমাদেরকে। আপনাদেরকে খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে, ঠিক এরকম হবে আর কি। করছে নর্মালে, করছে 4-5, হ্যাঁ দুই পাশে আলাদা আলাদা, মাঝখানে দোপিও সেন্সর। এখন দেখেন কুরসি আসলে কি জিনিস। কুরসি হচ্ছে একটা রাস্তার মূল অংশ, যেখান দিয়ে শুধু একটা গলিতে একটা গাড়ি যাইতে পারবে লম্বালম্বি ভাবে, মানে এক সারিতে একটা গাড়ি যাইতেছে তার পিছনে আর একটা গাড়ি, হ্যাঁ, দুইটা একসাথে যাইতে পারবে না একটা গলি দিয়ে। কুরসিয়া অনেকগুলো হইতে পারে একটা রাস্তার মধ্যে, একটা গাড়ি যাতার মধ্যে অনেকগুলো গলি হইতে পারে, যার যার গলিতে সে গাড়ি চালাবে, কেউ কারো গলিতে যাবে না, একটা গলিতে একটা করে গাড়ি চলবে, এটাও মাথায় রাখতে হবে। এই যে দেখেন একটা রাস্তায় অনেকগুলো গলি থাকতে পারে, যার যার গলিতে সে চালাবে নির্ধারণ করা থাকবে। তারপরে দেখেন একটা গলির মধ্যে দুইটা মোটরসাইকেল একসাথে চালাতে পারবে না, এটাও মাথায় রাখতে হবে আমাদের। ঠিক এরকম যখন একটা রাস্তায় আপনি দেখবেন দুইটা গলি আছে, যদি একটা গাড়ি খুব ধীরে ধীরে চলে আপনি তাকে ওভারটেক করে আবার সামনে আইসা আবার তার সামনের ডান পাশে গলিতে থাকবেন। এখানেও সেম, সাইকেল যদি একটা গলি ওভারটেক করে বসে থাকে আপনি তাকে ওভার করে বাম পাশে গলি দিয়ে আবার ডান পাশে আসবেন। এটা হলো ওভারটেক করার নিয়ম, সোর পাঁচশো বা ওভারটেক করার নিয়ম। আপনি একজনকে ওভার করে আপনি সামনে দিয়ে আবার ডান পাশে চলে যাবেন, যেভাবে দেখাইলাম যেভাবে হয়। এখানেও একই জিনিস, ওভারটেক করা কি জিনিস দেখেন আপনারা, যে কোনো গাড়িকে আপনি ওভার করে সামনের দিকে যাচ্ছেন। রাস্তার অন্তর্ভুক্ত আরো কিছু জিনিস আছে, রাস্তার অন্তর্ভুক্ত আরো কিছু জিনিস আছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। যেমন কি কি জিনিস আছে, কোর্সে দিয়ে আসেলারেশনে, কোর্সে দিয়ে দেশালারেশনে, এগুলো সম্পর্কে আমরা জানবো আজকের ক্লাসে। তার আগে আমরা দেখেন আরো কিছু জানবো। ফুটপাথ সবাই জানি, গুলিস্তানের ফুটপাথ, ফার্ম গেটের ফুটপাথ সবাই জানি, কিন্তু ইতালিতে এসে আমরা ফুটপাথ অনেকে বুঝতে পারি না, ফুটপাথ আসলে কি জিনিস। কারণ পাতেন্দার জন্য যখন পড়াশোনা করতে যান তখন মাথায় ঢোকে যেখান দিয়ে শুধু মানুষ চলাচল করবে, শুধু পথচারী, আর কেউ যাওয়ার অনুমতি নাই। যদি সাইকেল যাওয়ার অনুমতি থাকে তাহলে লেখা থাকবে উপরে। আবার কিছু কিছু জায়গা আছে যারা তুস্করোনা এলাকায় থাকেন, যারা বেটিকেনা এলাকায় থাকেন, যারা এই আপনার এই যে কি বলে রাস্তাবেরি এলাকায় থাকেন, তাদের এলাকায় কিন্তু এগুলো অনেক দেখা যায় রিজার্ভ করা থাকে। বিশেষ করে আমাদের এলাকায় এই অস্ট্রিয়াতে মারের পারে কিন্তু লুঙ্গমারে সাইকেল চলার পথ আলাদা করা আছে। সেক্ষেত্রে যার যার রিজার্ভ করা জায়গাতে সেটা তারা চলবে, এটা মাথায় রাখতে হবে। কোনটার অবস্থান কোন জায়গায় আপনাদের মাথায় রাখতে হবে। কারের যাতার অবস্থান কোথায়, এই যে কারের যাতার অবস্থান, সেখান থেকে শুধু গাড়ি চলবে। সাইকেল চলার স্থান এখানে সাইকেল চলবে, মানুষ চলার জায়গা এখানে মানুষ চলবে, কারোর সাথে কারো মিল নাই। সবটাই রাস্তার অংশ কিন্তু কারের যাতার অংশ না, মানে রাস্তার মূল অংশ না। সাইকেল চালানোর পথ দেখেন আলাদা থাকে, তারা আলাদাভাবে যাতায়াত করে। সাইকেল পারাবার হওয়ার জায়গা রাস্তার কারের যাতার মাঝখানে থাকে, সাইকেল পারাবার হওয়ার জায়গা বলে আত্রাবেরসামেন্তো শিকিলাব বিলে, এটা থাকবে রাস্তার একবারে মাঝখানে কারের যাতার মধ্যে। মানুষ পারাবার হওয়ার স্থান এটাও রাস্তার মাঝখানে থাকে। কুইজে আপনাকে বলতে পারে সাইডে থাকে, ডানে থাকে, বামে থাকে, আসলে না, ভুল, থাকবে একবারে মাঝখানে। আর যখন মানুষ পারাবার হবে তখন গাড়িওয়ালা থামাই দিবে গাড়ি, এটাই নিয়ম, এটা বাধ্যতামূলক, নয়তো আপনার পাতেন্দার পুঁতি কাটবে। ফুটপাথ দিয়ে শুধু মানুষ যাবে, যেটা দেখলাম। এই যে এটাকে দেখেন বলা হয় পোর্সে দিয়ে আসেলারেশিওন, বড় রাস্তা যাওয়ার গলি। কেন আমি এই বিষয়গুলো আপনাদেরকে একটু পরিষ্কার করতেছি, কারণ যখন আপনারা থিওরি পড়তে যাবে তখন সবগুলো বিষয় একসাথে আলোচনা করবে, তখন কোনটা কারের যাতা, কোনটা গলি, কোনটা সোটপাস মাথায় আসবে না, আর এখন আপনার মাথায় আসবে। তো সেক্ষেত্রে কোর্সে দিয়ে আসেলারেশন মানে বড় রাস্তায় যাওয়ার গলি। এখানে ছিলেন আপনি, বড় রাস্তায় ঢুকতেছেন, আস্তে আস্তে ঢুকবেন, তার সাথে মিশে যাবেন, তারপরে ঢুকবেন, এটাকে বলা হয় কোর্সে দিয়ে আসেলারেশন। সেখানে অনেক গতি বাড়ায় চালাইতে হয়। আবার দেখেন কোর্সে দিয়ে আসেলারেশন আবার কোথায় থাকতে পারে, আপনি কোনো বড় ফিলিং স্টেশনে গেছেন হাইওয়েতে তেল ভরার জন্য, তেল ভরার পর আপনি আবার বড় রাস্তায় ঢুকতেছেন, সেখানেও থাকতে পারে কোর্সে দিয়ে আসেলারেশন। কোর্সে দিয়ে দেশালারেশন মানে কি, কোর্সে দিয়ে দেশালারেশন মানে আপনি যখন বড় রাস্তায় আছেন অলরেডি, এখানে আপনি আপনার শহরে ঢুকবেন, বাসায় যাবেন, তো আপনি যখন ছোট রাস্তাটা ব্যবহার করবেন ঢোকার জন্য, এটাকে বলা হয় কোর্সে দিয়ে দেশালারেশন, অর্থাৎ বড় রাস্তা থেকে ছোট রাস্তা যাওয়ার গলি। ঠিক এরকম হতে পারে। এবার দেখেন কোর্সে দিয়ে ইমার্জেন্সি আসলে কি। দেখতেছেন সবাই যে এটা একটা রাস্তা, এই দেখেন এখানে দুইটা কারে যাতে আছে, মাঝখানে দেওয়াল আছে সবুজ, ওখানে গাড়ি আসতেছে আর এখানে গাড়ি যাইতেছে, এই দুইটা গলি ব্যবহার করতেছে গাড়িওয়ালারা, কিন্তু এইটা কেউই ব্যবহার করেনি, খালি ফাঁকা। এটা শুধু ইমার্জেন্সি কারণে ব্যবহার করবে, পুলিশ, অ্যাম্বুলেন্স, বা আপনার যদি গাড়ি নষ্ট হয় তখন আপনি যাই ওখানে 3 ঘন্টা থাকবেন, 3 ঘন্টা তিন ঘন্টা আপনাকে থাকতে অনু থাকার অনুমতি দিবে যদি গাড়ি নষ্ট হয় ফোন দিবেন যারা আপনাকে সাহায্য করবে আউতকারে কারেস্তারি যারা আছে বা আপনার সো কোর্স ওদেরকে ফোন দিলে আপনারা ওরা এসে নিয়ে যাবে কিন্তু মনে রাখবেন এটা খালি থাকবে এটা ব্যবহার করলেই খবর আছে কেন জানেন কারণ এখানে স্ত্রী সে কন্টিনিউ আছে একটা লম্বা দাগ আছে এটা ওভার করা যাবে না এটা একটা দেয়ালের মতো অদৃশ্য দেওয়াল এই যে ওনার গাড়ি নষ্ট হইছে উনি অপেক্ষা করতেছে ওনার গাড়ি নষ্ট উনি এখানে অপেক্ষা করে আর বাকিরা চলে যাচ্ছে এখন সে যদি এখানে দাঁড়ায় থাকতো রাস্তা কিন্তু ব্লক হয়ে যেত তাকে এখানে যাওয়ার অনুমতি দিয়েছে সে অপেক্ষা করবে ওকে এটাকে বলা হয় কোর্সিয়ারি ইমার্জেন্সি এবার আমরা জানবো কোর্সিয়া রিজার্ভ বা সংরক্ষিত গলি কি এই যে ট্যাক্সি ওয়ালার জন্য আর বাস ওয়ালার জন্য দেখেন রিজার্ভ করা হলুদ দাগ দেওয়া আছে আবার লম্বা দাগ দেওয়া আছে এটা আপনারা দেখবেন যারা টার্মিনি থাকেন টার্মিনি এলাকায় কিন্তু সব রিজার্ভ করা জায়গা আছে উল্টাপাল্টা গাড়ি চালালে আপনার সমস্যা হবে তো সেই ক্ষেত্রে আপনি যদি আজকের এই ক্লাসে শিখেন আমাদের পরবর্তী ক্লাসগুলোতে শিখবেন থিওরি দেখানো হবে কুইজ দেখানো হবে তখন আপনি কিন্তু পরিচিত হয়ে যাবেন জীবনে ভুল করবেন না গাড়ি চালাবেন অ্যাক্সিডেন্ট হবে না রিজার্ভ করা বাসের জন্য বলছিলাম কোর্সিয়া ইজ বলতা এই যে দেখেন আপনি একটা রাস্তার মধ্যে তিনটা গলি থাকতে পারে এখন আপনি ডানে যাবেন আপনি মাঝখানে গলি দিয়ে কিন্তু ডান দিকে যেতে পারবেন না আপনাকে আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন পাশে যাবেন ডানে না বামে আপনি বাম পাশের গলিতে ঢুকবেন ঢোকার পর আপনি বাম দিকে চলে যাবেন আপনি যদি ডান পাশে মানে বাম পাশে যান তাহলে বাম দিকে যাবেন আর ডান পাশে গেলে ডান দিকে যাবেন বিষয়টা ঠিক এরকম আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে এটাকে বলে কোর্সিয়া ইজ বলতা তারপরে দেখেন এই যে ইজবলতার গলি এখানে দেখেন আপনি যদি গলি চেঞ্জ করতে চান ডান দিকে আপনাকে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে ডান দিকে যেতে হবে আবার যদি আপনি সোজা যেতে চান তাহলে আপনার ওই গলিতে যেতে হবে এখানে আরো কিছু সিগন্যাল আছে অবলিগো প্রেসিডেন্সা দিভিয়েতো এই সিগন্যালগুলো আপনাদেরকে নজরে রাখতে হবে মাটির নিচের দিকেও তাকাইতে হবে এগুলো সম্পর্কে ক্লাস আছে আপনাদেরকে দেখাবো তারপরে যেমন আমরা আলোচনা করছি ইনক্রোশো লিভিলিস ফাসাতি মানে কি ফ্লাইওভার এই যে দেখেন আপনি একটা জায়গায় যাইতে চাইছিলেন আপনি হঠাৎ কি করলেন ভুল করে ফেলাইছেন ঘুরে এসে আবার কিন্তু এই দিক দিয়ে আপনি যাইতে পারবেন মানে একদিকে ইনভার্সিটি মাসা বলে এটাকে মানে ঘুরে আবার নতুন করে আসা ফিরে আসা এটা কোথায় করতে পারবেন এই যে এই ধরনের ব্রিজ থাকবে আপনার যেটাকে বলা হয় লিভেলি ইস ফাসাতি ওভার ব্রিজ এই যে দেখেন এটা কিন্তু কোনো ইনক্রোশো না মানে ইনক্রোশো নর্মাল না এখানে ওচা নিচে আছে নিচ দিয়েও গাড়ি যায় উপর দিয়েও গাড়ি যায় সেক্ষেত্রে আপনি এদিকে ছিলেন ঘুরে ঘুরে আপনি কি করলেন ওদিকে গেলেন গিয়া আবার নতুন করে এদিক দিয়ে আবার এদিকে এসে পড়লেন ধরেন এদিকে আছে নাপলি আর এদিকে আছে রোমা এই রোমা এদিকে আপনি ভুলবশত আপনি কি করলেন যে না আমি নাপলিতে যাবো না আমি আমার রোমা চলে এসে পড়বো ঘুরে আবার রোমা এসে পড়লেন নয়তো আপনাকে কিন্তু অনেক পথ ঘুরতে হবে ড্রাইভিং লাইসেন্স যারা পড়ালেখা করে নেয় তাদের সাথে গেলে আপনি অনেক ঘুরতে পারবেন হাইওয়েতে তারা রাস্তাও চিনে না সিগন্যালও চিনে না আরে মূর্খদা পাতেন্তে পাইছে টাকা দিয়া পড়ালেখা করে নেয় নাই তার সাথে যাবেন আপনাকে কয়েক হাজার কিলোমিটার ঘুরাইবো রোমে যাওয়ার কথা আপনার নাপলি নিব নাপলি যাওয়ার আপনার ফিরেন্সে চলে যাবো কিন্তু যদি পড়ালেখা করে নেন তাহলে আপনি কার্তিলিনা দেখে চিনতে পারবেন কি বলতে চাইছে কোন দিকে যাইতে পারবেন তেলও বাঁচবে সময়ও বাঁচবে তারপর রাস্তার মধ্যে এমন কিছু অংশ আছে যেগুলো বলা হয় আরিয়া বেদনালে শুধু মানুষ হারা চলাচল করবে আর কেউ যাইতে পারবে না এরকম থাকতে পারে ফুন্তানা দিতে বেরি তাই না গুরুত্বপূর্ণ কিছু অংশ কলসেও যেখানে গাড়ি চলে না এই যে দেখেন এতক্ষণ যে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে কি এই স্ট্রাকচার যেখানে একটা রাস্তার মধ্যে সবাই জড়িত এই রাস্তাকে বলা হয় একটা পরিবার যার মধ্যে কি জড়িত ভাই বোন জড়িত আত্মীয় স্বজন বাপ মা সবাই জড়িত এখন রাস্তার মধ্যে আমাদের রাস্তার যে মূল অংশ সেটা হচ্ছে কারের যাতা তারপরে বাকি অংশ পিস্তাশিকলা বিলে ইমার্জেন্সি গলি বাকি না কিন্তু মেইন যে অংশ আপনাদের মনে রাখতে হবে রাস্তার মূল অংশ যাকে কারের যাতা দিয়ে ভাগ করা যায় এই বিষয়গুলো প্রত্যেকটা কথা কিন্তু আমার কুইজের মধ্যে আসবে যখন আমি কুইজ আলোচনা করবো আপনাদের সাথে আজকে তারপরে দেখেন যে জিনিসগুলো আপনাদেরকে দেখাইলাম কোনটার অবস্থান কোথায় আপনাদেরকে মাথায় রাখতে হবে বাকি না কিনারা সাইডে আছে কোর্সে দি ইমার্জেন্সি কোথায় আছে বাঙ্কিনার পরে কারের যাতা এই যে দেখেন দুইটা গলি নিয়ে একটা কারের যাতা ইস্পার্তি ট্রাফিক রাস্তা একবারে মাঝখানে থাকে দেওয়াল কারের যাতা এটা রাস্তার মূল অংশ পিস্তাশিকলা বিলে সাইকেল চালানোর পথ এটাও কি রাস্তার অংশ কিন্তু কারের যাতার অংশ না এখানে কারের যাতা হলো এই কয়টা এই কারের যাতা হলে শুধু এটুকু মূল অংশ আর বাকিগুলো রাস্তার অংশ বাট কারের যাতার না এখানে সেম এখানেও সেম যা দেখাইলাম সেগুলো এখানেও সেম কিভাবে গাড়ি চলবে তার নির্ধারণ করা হয়েছে এবার দেখেন একটা রাস্তার মধ্যে আপনি কিভাবে বুঝবেন কোনটা মারশাপিদি মানে কোনটা মানুষ পারাপার হওয়ার জায়গা এই যে দেখেন লম্বা লম্বা দাগ দেওয়া আছে এটা মানুষের জন্য শুধু মানুষ পারাপার হোক আবার এখানে এই যে ফোটা ফোটা দাগ দেওয়া আছে এখান দিয়ে সাইকেল পারাপার হয় 85 কিলোমিটার তো এখন আমার প্রশ্ন হলো যে এই দুইটা জায়গা ভাই দুইটা জিনিস মারশাপিদি সরি আত্রাবেরসেমন্ত পেদোনালে আর আত্রাবেরসেমন্ত পেদোনালে শিকলাবিলে এগুলো রাস্তার মাঝখানে আছে কারেজেতার মাঝখানে আছে গেল এখন আমরা রাস্তা সম্পর্কে আরেকটু পরিচয় করা হইলাম যে আসলে রাস্তার অবস্থান কি রাস্তার মধ্যে কোন কোন বিষয়গুলো সম্পৃক্ত থাকে তাই না এখন ইস্তারাদার উপরে আমরা একটু পড়াশোনা করব সবাই আমরা যা আলোচনা করলাম রাস্তার মধ্যে মোট 8টা অংশ থাকে সেগুলোকে 8 ভাগে ভাগ করতে পারেন কারেজাতা ফুরসিয়া কুরসিয়াদি ইমার্জেন্সা পিস্তা শিকলাবিলে বাঙ্কিনা পিস্তা তারপর আছে কি মারশাপিদি এগুলো সবই রাস্তার অন্তর্ভুক্ত রাস্তার মূল অংশ কারেজাতা কুরসিয়া হলো আপনার লেন বা গলি কুরসিয়াদি ইমার্জেন্সা জরুরি গলি রিজার্ভাতা সংরক্ষিত গলি স্পেশালিজাতা বিশেষ গলি আবার রিভাইজ করি আমি আপনাদেরকে এখন পড়াতে নিয়ে যাব Corsia di Asha la razione. Borrasta Jargoli, Corsia di Desha la razione. Sotorasta Jargoli. Tarprasiki, intercessione incrocia raso, Chorasta Mor, Shamantara Chorasta. Intercessione incroci, livelli sfalsati. Mane overbridge, flyover. Econ, the theory Tamra Janbo, Shabamra Monozuk di Bacon, Econama de Pora start holo. Amratacon Dharana Disi, Econama Porashon start holo. সবাই খেয়াল করি লা স্ট্রাদা এখন আমরা স্ট্রাদার সংজ্ঞা জানলাম এখন আমরা বইয়ের ভাষায় যেভাবে জানতে হবে সেভাবে জানব লা স্ট্রাদা এ una area aperta alla circolazione dei veicoli pedoni ad animali রাস্তা এমন একটি খোলা জায়গা যেখানে তিনজন ব্যক্তি চলতে পারে মানুষ পশু এবং যানবাহন মানুষ পশু এবং যানবাহন তিনজন যখন চলতে পারে ব্যবহারকারী তখন তাকে রাস্তা হিসেবে গণনা করা হয় può essere a senso unico di senso unico o a doppio senso di circolazione আদ এসরে সুদ্বিজা ইন কারেজাতে রাস্তা হইতে পারে একমুখী রাস্তা হইতে পারে দ্বিমুখী সেন্সো উনিকো একমুখী দ্বৈপীয় সেন্সো দ্বিমুখী দি সার্কুলেশনে চলাচল করার পথ সুদ্বিজা ইন কারেজাতে রাস্তাকে কারেজাতে দিয়ে ভাগ করা যায় যেটা আমরা জানলাম quando esiste lo spazio traffico যখন কিনা রাস্তার মধ্যে একটা এই যে দেওয়াল থাকবে সবুজ রঙের la strada comprende le carezzate le banchine, i marciapiedi, le piste ciclabili. Mane, rastar ontorbukto, comprendere. Mane, rastar vitore ase, rastar vitore thakbe, carreggiata, rastar mul ongsho. Carreggiata, rastar mul ongsho, le banchine, marciapiedi, le piste ciclabili. Egulo shobai rastar ontorbukto. Karon amra janlam 8টা অংশ তার মধ্যে আমাদের দেখাইছে এখানে 4টা 1 2 3 4 তার মানে কথাগুলো সত্য তার মানে কথাগুলো সত্য এবার দেখেন যা পড়লাম এর উপরে যখন কুইজ আসে আপনারা তখন কিভাবে বুঝবেন কুইজগুলো আসে এভাবে লা স্ট্রাদা può essere suddivisa in carezzate রাস্তাকে কারেজাতা দিয়ে ভাগ করা যায় সত্য vero আমরা দেখলাম দুইটা কারেজাতে ভাগ করতে পারছি আমরা তিনটা পর্যন্ত হইছে লা স্ট্রাদা può comprendere le piste ciclabili সাইকেল চলার পথ রাস্তার অন্তর্ভুক্ত এখানে আমরা দেখলাম এই যে রাস্তার অন্তর্ভুক্ত La strada può essere senso unico. Hoite pare ekmukhi, jeta ekmukhi rasta. Gari jacche. La strada può essere doppio senso di circolazione. Dimukhi hoite pare, vero? La strada è aperta alla circolazione dei pedoni, degli animali e dei veicoli. Rastay manush, poshu ebong janbahon ei tin shrenir byabohorkari cholte pare. Vero? Ekhon dekhen ei je 5ta quiz amra dekhlam na ei 5ta quiz kintu vero. মানে এগুলো সত্য আবার এরকম একই ক্যাটাগরির 5টা কুইজ থাকবে যেগুলো আপনারা সহজে দিতে পারবেন ফলস সেগুলো কিভাবে যদি আপনারা খেয়াল করেন এখানে ফালসো কুইজ আপনাদেরকে কিভাবে ফ্রেগারে করে লা স্ট্রাদার উপরে লা স্ট্রাদা এ রিজার্ভাতা আল্লা সার্কুলাসিওনে দেই সোলি অটো ভেহিকলি মোটরসাইকেল বলতেছে রাস্তা রিজার্ভ করা থাকে শুধু মানুষ আর সরি সোলি অটো ভেহিকলি মোটরসাইকেল শুধু মানে গাড়ি আর মোটরসাইকেল চলাচল করার জন্য রিজার্ভ করা থাকে সোলি শুধু এখানে ফ্রেগাদুরা কথা বলছে যে শুধু রিজার্ভ করা থাকে কার জন্য অটো ভেহিকলি মোটরসাইকেল কথাটা ভুল এখানে মানুষের কথা বাদ দিয়ে দিয়েছে পেদনি নাই যে মানুষও কিন্তু চলাচল করতে পারে ফালসো দ্বিতীয় কুইজ লা স্ট্রাদা নরমালmente রিজার্ভাতা আল্লা সার্কুলাসিওনে দেই সোলি ভেহিকলি অ্যানিমালি রাস্তা সাধারণত রিজার্ভ করা থাকে গাড়ি আর পশু চলার জন্য এই কথাটা মিথ্যা মানুষের কথা বলে নাই মানুষের কথা বাদ দিয়েছে খুব সহজ কৌশলগুলো আমি আপনাদেরকে দেখাই দেব লা স্ট্রাদা নন কমপ্রেন্ডেরি মার্শাপিডি বলতেছে মার্শাপিডি বা ফুটপাথ ফুটপাথে যেখানে মানুষ চলাচল করে এটা রাস্তার অন্তর্ভুক্ত না রাস্তার সাথে সংযোগ না কথাটা মিথ্যা পুরোটাই রাস্তা তার মানে মার্শাপিডি রাস্তার অংশ এখানে বলছে নন ফালসো লা স্ট্রাদা এ কোলসিয়াস এরিয়া আসফালটাতা মানে যেই কোনো জায়গা যেটা পাকা করা সেটা রাস্তা লিমিটাতা lateralmente লিমিটেশন থাকে সাইডে দে আত্রাভার্সামেন্টি পেদোনালি বলতেছে মানুষ পারাপার হওয়ার জায়গাটা রাস্তার সাইডে থাকবে জেব্রা ক্রস রাস্তার সাইডে থাকে না মাঝখানে থাকে আমরা জানি যে মাঝখানে থাকে বটিটা ইয়া করে দিছস আমরা জানি রাস্তার মাঝখানে থাকে সেই ক্ষেত্রে এখানে আমাদের কুইজ ভুল বলছে যে রাস্তা সাইডে থাকে না আমরা জানি রাস্তা মাঝখানে থাকে কথাটা মিথ্যা এই যে 10টা কুইজ আপনাদেরকে দেখাইলাম এই 10টা কুইজ থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তার মানে কঠিন কিছু না কিন্তু আপনারা যখন এভাবে শিখবেন তখন আপনি যে কোনো অ্যাপ এনি অ্যাপ মোবাইল আপনাদের মোবাইলে বা আছে যেগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন আমরা আপনাদেরকে যেগুলো দেই যেগুলোতে বাংলা বা ইতালিয়ান ভাষা থাকে সেটা তো আপনি ব্যবহার করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য অনেক ইজি আমরা ইস্ট্রাদা সম্পর্কে সবকিছু জানলাম যে কোন কোন বিষয়গুলো এখানে জড়িত এবং জানলাম কোনটার কি অংশ বাংলা নাম প্রত্যেকটা বিষয় আপনাদের কিভাবে জানানো হবে প্রত্যেকটা বিষয় জানানো হবে এবং আপনাদেরকে জানতে হবে চৌরাস্তার মোড় কি ইন্টারসেকশন ইনক্রোশো আর রাজো মানে এই যে সমান্তরাল চারটা রাস্তা একসাথে হয়েছে এটাকে বলা হয় ইনক্রোশো এখানে স্টপ আছে দারবেস ইন্টার সাইন আছে এটাকে বলা হয় আরিয়াদি ইন্টারসেকশন চৌরাস্তার মোড় আবার একটা ডিফারেন্স দেখেন ইন্টারসেকশন ইয়া লিভেলি স্পাস সাথে ওভারব্রিজ ফ্লাইওভার এই যেটাকে বলা হয় লিভেলি স্পাস সাথে ওভারব্রিজ সমান্তরাল না একরকম না ওচা নিচা আবার আছে রাস্তার অন্তর্ভুক্ত আপনার রেল ক্রসিং ৫০০ লেভেল লো রেল ক্রসিং যেখানে আপনার কি হয় রেল আসে রাস্তার মাঝখান দিয়ে তারপরে এই রেল ক্রসিং হতে পারে দুই ধরনের ব্যারিয়ার থাকতে পারে ব্যারিয়ার ছাড়াও হতে পারে সেটা সম্পর্কে আপনাদেরকে জানতে হবে ট্রাম রাস্তারই একটা অংশ যেখান দিয়ে ট্রাম চলাচল করে রাস্তার মধ্যখানে সেটাও রাস্তার অংশ সেগুলো সম্পর্কে জানতে হবে জেব্রা ক্রস রাস্তার অন্তর্ভুক্ত সেটাও জানতে হবে তারপরে আছে জিটিএল জোনা ট্রাফিকো লিমিতাতো যেখানে আপনি সবসময় ঢুকতে পারবেন না গাড়ি নিয়ে আপনার গাড়ি ঢোকা নিষেধ থাকতে পারে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সকাল দুপুর থেকে বিকাল পর্যন্ত এরকম জোনা থাকতে পারে তাকে বলা হয় জোনা ট্রাফিকো লিমিতাতো সবই রাস্তার অন্তর্ভুক্ত সবকিছুই রাস্তার অন্তর্ভুক্ত এখন যদি আমরা কারেজাতা সম্পর্কে জানতে চাই কারেজাতা কি জিনিস কারেজাতা কারেজাতা হলো রাস্তার মূল অংশ যেখানে গাড়ি নির্ধারণ করা মানে গাড়ি চলাচল করার জন্য নির্ধারণ করা হয়েছে লা স্ট্রাদা লা কারেজাতা এ আপারতা লা কারেজাতা পার্তে দেলা স্ট্রাদা ডেস্টিনাতা আল ট্রানজিতো দেই ভেহিকলি অর্থাৎ কারেজাতা নির্ধারণ করা হয়েছে সাধারণত গাড়ি চলাচল করার জন্য Puede ser doppio senso হতে পারে দ্বিমুখী doppio senso di circolazione a senso unico হতে পারে একমুখী হতে বা দ্বিমুখী চলার পথ হতে পারে কারেজাতা puede ser suddivisa in corsie কারেজাতাকে ভাগ করলে আপনি গলি পাবেন কিভাবে সেটা হয় এই যে এটা কারেজাতাকে ভাগ করে দিলে এখানে একটা গলি যাওয়ার জন্য একটা গলি আসার জন্য হতে পারে তারপরে বলতেছে puede ser suddivisa in corsie e può essere affiancata da pista ciclabile অর্থাৎ কারেজাতার পাশাপাশি আপনার সাইকেল চলার পথ থাকতে পারে ফান্নো পার্তে দেলা কারেজাতা তুতেলে করছে কারেজাতার অংশ কোনগুলো সব কয়টা গলি তুতেলে করছে ত্রাণে করছে ইমার্জেন্সি ইমার্জেন্সি গলি কারেজাতার অংশ না রাস্তার মূল অংশ না লি আত্রাভার্সামেন্টি পেদোনালি যেখানে মানুষ পারাপার হয় ওইটা লি আত্রাভার্সামেন্টি সিক্লাবিলে যেখান দিয়ে সাইকেল পারাপার ওইটা কারেজাতার অংশ মানুন লে পিস্তা সিক্লাবিলে সাইকেল চলার পথ রাস্তার কারেজাতার অন্তর্ভুক্ত না নে নন ফান্নো পার্তে দেলা বাঙ্কিনে পিয়াসোলা যে সস্তা রাস্তার কিনারা এবং পার্কিং করার জায়গা কারেজাতার অংশ না কারাতে হচ্ছে যেটা যেখানে গাড়ি রানিং চলে। এখন কুইজ আপনাদেরকে কি বলে? লা কারেজাতা পো এসরে আ সেন্স উনিকো দি সার্কুলাসিওনে। কারেজাতা হইতে পারে একমুখী, রাস্তার মূল অংশ একমুখী হইতে পারে। ভেরো লা কারেজাতা পো এসরে দোপিও সেন্স দি সার্কুলাসিওনে। কারেজাতা দ্বিমুখী হইতে পারে। লা কারেজাতা পো এসরে সুদ্দিভিজা ইন কোর্সে। কারেজাতাকে ভাগ করলে গলি হইতে পারে এক দুই। লা কারেজাতা নন কমপ্রেন্ডেলে পিস্তা শিকলাবিলে। সাইকেল চলার পথ কারেজাতার অংশ না, সত্য, কারণ এটা হলো কারেজাতা, এখানে শুধু গাড়ি চলবে আর এখানে চলবে মানুষ অথবা সাইকেল চলার পথ। লা কারেজাতা নন কমপ্রেন্ডে মার্শা পিয়ে দি। ফুটপাত রাস্তা কারেজাতার অন্তর্ভুক্ত না, সত্য। এই দেখেন মানুষ বাহিরে, কারেজাতার বাহিরে। La carreggiata è la parte della strada destinata normalmente alla circolazione dei veicoli. Arthat carreggiata nirdharon kora hoyeche shudhumatro gari cholachol korar jonno, kotha shotto. Aro quiz ache dekhen jegulo apnaderke bhalobhabe jante hobe, ei bishoygulu apnar pura boitai shohoj kore dibe. Fanno parte della carreggiata le corse di marcia. Carreggiatar ongsho kon gulo goli, gari chalonor goli, vero? Fanno parte della carreggiata lì attraversamenti ciclabili. Cycle চলার পথ, সরি সি সাইকেল পারাপার হওয়ার পথ কারেজাতার অংশ। আত্রাভার্সামেন্ট বলছে, ভেরো। এখানে কিন্তু অনেকে ভুল করে, যদি বলে যে আপনার এই পিস্তা শিকলাবিলে তাহলে ফালসো দিবেন, কিন্তু আত্রাভার্সামেন্ট মানে কি? যারা পারাপার হয় সাইকেল ওয়ালারা, ভেরো। ফান্নো পার্তে দেল্লা কারেজাতা লি আত্রাভার্সামেন্টি পেদোনি। যেখানে মানুষ পারাপার হয় জেব্রা ক্রস, সেটা কারেজাতার অংশ। ফান্নো পার্তে দেল্লা কারেজাতা লে কোর্সে দি সোরপাসো। ওভারটেক করার গলিও কারেজাতার অংশ। এখন দেখেন আরেকটা ফালতু পিস নিচে আছে। ফান্নো পার্তে দেল্লা কারেজাতা লে কোর্সে দি ইমার্জেন্সা দেল্লা আউতি স্রাদে। বলতেছে আউতি স্রাদার মধ্যে ইমার্জেন্সি গলি কারেজাতার অংশ, আসলে না, এটা ভুল কথা। কারণ ইমার্জেন্সি গলি কারেজাতার অংশ হইতে পারে না, সেখানে গাড়ি চলে না। যখন কোনো গাড়ি, পুলিশ আসে, যখন কারো গাড়ি নষ্ট হয়, অ্যাম্বুলেন্স, তখন চলে। এছাড়া নর্মালি আপনি কারেজাতার মধ্যে গাড়ি চালাবেন, কোর্সে দি ইমার্জেন্সার মধ্যে না। ওকে, এই বিষয়গুলো আমাদেরকে স্পষ্টভাবে পরিষ্কার হইতে হবে। এই যে দেখেন যেটা বলছিলাম, এইটা হলো কারেজাতা, কিন্তু কোর্সে দি ইমার্জেন্সা খালি, কেউ চলবে না। চললে কিন্তু মাইরা আছে কপালে, পুলিশ এসে আপনাকে জরিমানা করবে, পুন্তি খাইয়া দিবে, যে আপনি অকারণে চলতে পারবেন না, কোনো কারণ লাগবে আপনার। এবার দেখেন কোর্সে দি ইমার্জেন্সা সম্পর্কে আমরা একটু পরিচিত হই। La corsia può essere destinata alle soste di emergenza in caso di guasto o malessere. গলি হইতে পারে ইমার্জেন্সি কারণে, যখন কিনা কি হয়, কেউ অসুস্থ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন। La corsia può essere riservata ai veicoli che intendono svoltare corse specializzata. অর্থাৎ রিজার্ভ করা গলি থাকতে পারে, যদি গলি ঘোরানোর জন্য স্পেশাল গলি, ওই যে আপনার বাসের জন্য আর ট্যাক্সির জন্য। La corsia può essere destinata al রালেন্তামেন্টো দেই বিকুলি উশিতা দি আউতি স্রাদে। অর্থাৎ গলি হইতে পারে বড় রাস্তা থেকে ছোট রাস্তা যাওয়ার জন্য। এগুলো সম্পর্কে আমাদের একটু স্পষ্ট ধারণা থাকতে হবে, যে ইমার্জেন্সি গুলি যাকে বলে, গাড়ি নষ্ট হয়ে গেছে। এগুলো হলো কারেজাতার মূল অংশ। এরপর আমরা কোর্সিয়া সম্পর্কে একটু জানার চেষ্টা করি। কোর্সিয়া কি জিনিস? কোর্সিয়া হচ্ছে কারেজাতার অংশ। একটা কারেজাতার মধ্যে অনেকগুলো গলি থাকতে পারে। দেখেন সবাই এটা পরিষ্কার হয়, সবাই দেখেন এই পুরোটা রাস্তা বা একটা কারেজাতা। এই কারেজাতাকে যখন ভাগ করছে মধ্যখানে, তখন বেরিয়েছে একটা গলি, দুইটা গলি। তার মানে এরকম আরো অনেক একাধিক গলি করা যাইতে পারে যখন আপনি কারেজাতাকে ভাগ করবেন। La corsia è una parte della strada della carreggiata che consente la circolazione di una sola fila di veicoli. গলি দিয়ে বুঝাতে চাইতেছে যে একটা গলিতে শুধু একটা গাড়ি যাবে, এগুলোর মতো একটা একটা। এ লিমিতাতা স্ত্রীশে কন্টিনিউ ডিসকন্টিনিউ, এখানে কি আছে? কন্টিনিউ চিহ্ন আছে এবং ডিসকন্টিনিউ চিহ্ন থাকতে পারে। এ লার্গেসা মিনিমা 2.8 মিটার অথবা মাসিমা 4 মিটার। একটা একটা কারে একটা গলি মানে 2.8 মিটার অথবা 4 মিটার হতে পারে মোটায়। লা কোর্সিয়া এ সেম প্রেসেন্স উনি, একটা গলি সবসময় একমুখী হয়, একটা গলিতে শুধু যাইতে পারবেন, ঠিক আছে, আসতে পারবেন না। La corsia può essere sempre senso unico e può essere di marcia per la marcia di veicoli. অর্থাৎ হতে পারে বিভিন্ন মার্শার গলি হইতে পারে। কোর্সে দি আসেলারেশনে বড় রাস্তা যাওয়ার গলি, করছে দেশালোর জন্য ছোট রাস্তা যাওয়ার গলি হইতে পারে। এই বিষয়গুলো কিন্তু একটা গলির সাথে অন্তর্ভুক্ত। কারিতে তাকে ভাগ করলেন গলি পেলেন, গলিকে ভাগ করলে আর কিছু পাবেন না, গলিকে আর ভাগ করাই যায় না, যার যার গলি দিয়ে সে গাড়ি চালাবে, ঠিক এরকম। এখন কুইজ কি বলে দেখেন, কুইজ কি বলে আমাদেরকে মাথায় রাখতে হবে। লা কোর্সিয়া পো এসের দেশিনা তাল্লা নর্মাল মার্শা দিয়ে বি গলি, গলি হইতে পারে নর্মালি গাড়ি চালানোর গলি। লা কোর্সিয়া লিমিটাতা দা স্ত্রী সে কন্টিনিউ ডিসকন্টিনিউ, একটা গলি হইতে পারে ডট 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 থাকতে পারে বা এরকম কন্টিনিউ থাকতে পারে। লা কোর্সিয়া পো এসের দি আসেলারেশন, গলি হইতে পারে বড় রাস্তা যাওয়ার গলি, গতি বাড়ানোর গলি হইতে পারে। লা কোর্সিয়া পো এসের দি ডিসেলারেশন, ছোট রাস্তা যাওয়ার গলি হইতে পারে। লা কোর্সিয়া পো এসের পশ্চন এসেরে বিয়ে তাতা তালটুনি টিপি দিবি গলি, কিছু কিছু গলি থাকতে পারে যা আপনার নিষেধ, যেমন বাসের গলি, ট্যাক্সির গলি আলাদা, আপনি ওখানে যাইতে পারবেন না, বিয়ে তাতে হইতে পারে। বেরো লা কোর্সিয়া পো এসেরে রিজার্ভাতা আলা চিরকুলাসেনে দেই আলকুনি ক্যাটাগরি দি বিয়ে গলি ট্যাক্সি এ অটোবুস, বাস এবং ট্যাক্সির জন্য রিজার্ভ করা গলি থাকতে পারে। তারপর দেখেন গলি সম্পর্কে আরো কিছু বিষয় আমাদের জানতে হবে। লেন্থে প্রবেতারিও অর্থাৎ কর্তৃপক্ষ, সরকারি কর্তৃপক্ষ, লেন্থে প্রবেতারিও মানে কি কর্তৃপক্ষ। দেল্লা স্ট্রাদা পো ইম্পোরে কে উনা কোর্সিয়া ই বিকলি ট্রানজিতানো আদ উনা ভেলোসিতা মিনিমা অব্লিগাটোরিয়া, অর্থাৎ সরকারি কর্তৃপক্ষ আপনাকে একটা নির্ধারণ করে দিতে পারে যে এই রাস্তায় 30-এর উপরে চালাতে পারবেন না বা এই রাস্তায় 40-এর উপরে চালাতে পারবেন না, এরকম নির্ধারণ করে দিতে পারে। এই কুইজটা অনেকে বুঝে না। লেন্থে প্রবেতারি মানে কি কর্তৃপক্ষ, সরকারি মালিক, তারা নির্ধারণ করে দিতে পারে কোন রাস্তায় কত গতিতে গাড়ি চালাবে। ভেরো লা কোর্সিয়া এ উনা পার্তে দেলা কারেজ্জাতা কে কনসেন্টে চিরকুলাসিওনে দি উনা সোলা ফিলা দি ভেইকলি, অর্থাৎ গলি হচ্ছে কারেজ্জাতার একটা অংশ যেখানে আপনাকে বলবে একটা গলিতে একটা গাড়ি চলবে। ভেরো লা কোর্সিয়া পো এসেরে দেসিনাতা আলে সস্তে দেই সস্তে দি ইমার্জেন্সা ইন কাজো দি গোয়াস্তো দেল মালেসের, গলি হতে পারে এমন একটা গলি যেখানে গাড়ি নষ্ট হলে আপনার গাড়ি পার্কিং করতে পারবেন, মানে আপনার কোর্সে দি ইমার্জেন্সি। তারপর দেখেন আজকের ক্লাসে যা আমি দেখাইলাম তার কিছু অংশ আপনাদেরকে দেখাইতেছি এখানে, যে একটা কারেজাতের মধ্যে কয়টা গলি হইতে পারে এবং কিভাবে হইতে পারে। আমরা যে ছবিটা দেখতেছি স্ক্রিনে, সেই ছবিতে লেখা আছে ইনোনা কারেজাতা দেল টিপো রাপ্রেজেন্টাতো সিপো সোরপাসারে ইন পূর্বা, আপনি যে রাস্তাটা দেখতেছেন এখানে দুইটা গলি যাওয়ার জন্য, দুইটা গলি আসার জন্য। এই ধরনের রাস্তার মধ্যে আপনি যখন রাস্তার ডান পাশে চালাবেন এবং একটা কুরবা থাকবে, মানে রাস্তার বাঁকা থাকবে, তখন আপনি চাইলে কিন্তু মানে এখানে যদি কোনো বাধা দেখেন আপনি আবার সোরপাস করতে পারবেন, তাকে সোরপাস করে আসতে পারবেন, কারণ দুইটা গলি থাকলে সোরপাস ওভারটেক করা যায়, একজনকে পিছিয়ে ফেলায় আপনি যাইতে পারবেন। বেরো লা কোর্সিয়াদের টিপো রাপ্রেজেন্টাতো এ দোপিও সেন্সো দি চিরকুলাসিওনে, সরি লা কারেজাতা, এখানে যে কারেজাতা দেখতেছি এটা দোপিও সেন্সো, যাওয়ার জন্য আর আসার জন্য চারটা গলি আছে, দুইটা দুইটা চারটা। বেরো ইনুনা কারেজাতা এক্সট্রা উরবানা দেল টিপো রাপ্রেজেন্টাতো লে কোর্সে ইন্টারনে সোনো দি নর্মা রিজার্ভাতা আল সোরপাসো, এখানে বলতেছে যে এখানে যে গলিগুলো আছে এইগুলো দিয়া আপনি কি ওভারটেক করার জন্য নির্ধারণ করা জায়গা আছে, মানে ইনুনা কারেজাতা এক্সট্রা উরবানা দেল টিপো রাপ্রেজেন্টাতো লে কোর্সে ইন্টারনে, ভিতরে যে গলিগুলো আছে এগুলি দিয়ে ওভারটেক করা যায়। বেরো ইন উনা কারেজাতা দেল টিপো রাপ্রেজেন্টাতো নন সিপো এফেক্টুয়ার ইনভারসিওনে দি মার্শা, এই ধরনের কারেজাতার মধ্যে আপনি ইউ টার্ন করতে পারবেন না, মানে ফিরে আসতে পারবেন না, কারণ যেহেতু যাওয়ার রাস্তা আসার রাস্তা, ইউ টার্ন করা যাবে না। আচ্ছা আমি আজকে এই পর্যন্ত দেখাই আপনাদেরকে, আগামী ক্লাসে বাকি রুট দেখাবো, কারণ একদিন অনেক কিছু দেখালে আপনারা হয়তো বুঝবেন। এরপর দেখেন যে জিনিসটা আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম আপনাদেরকে, যে একটা কারেজাতার মধ্যে মানে একটা রাস্তার মধ্যে কয়টা কারেজাতা হইতে পারে, দুইটা গলি নিয়ে একটা কারেজাতা, চারটা গলি নিয়ে একটা কারেজাতা এবং এখানে দুইটা গলি নিয়ে একটা কারেজাতা। প্রথম যে গলিটা আছে এটা প্রথম যে কারেজাতা এটা একমুখী রাস্তা শুধু যাওয়ার জন্য, মাঝখানের যে কারেজাতা আছে এটা দ্বিমুখী, এই যে দেখেন যাওয়ার জন্য আসার জন্য দুইটা 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 চারটা আর আসার জন্য দুইটা, তার মানে এই কারেজাতা মানে এই রাস্তার মধ্যে মোট তিনটা কারেজাতা আছে, সর্বমোট তিনটা কারেজাতা আছে এবং গলি আছে মোট 8টা গলি। লা স্ট্রাদা রাপ্রেজেন্টা কম্পোস্তা দা 3 কারেজাতে, 3 কারেজাতে কিভাবে পেলাম 1 2 3. La strada rappresentata composta da 8 cursie. এখানে 8টা গলি আছে 1 2 3 4 মানে 6টা এখানে 2টা মোট 8টা গলি আছে কথা সত্য এই কুইজে অনেকে ভুল করে আর কি বুঝতে পারে না কোনটা কারাজতা কোনটা কুরসিয়া প্রথম ক্লাসে এজন্য পরিষ্কার করেছি আপনাদেরকে আগামী ক্লাসে যখন আবার দেখাব আরো রিভিশন হবে নেলা la strada rappresentata le carreggiate laterali sono di norma senso unico এখানে বলতেছে আপনার সাইডে যে কারাজতাগুলো আছে আপনারা দেখতেছেন এই যে এটা একমুখী এটাও একমুখী laterale বলছে সাইডে গুলো একমুখী বেরো Nella strada rappresentata la carreggiata centrale è di norma doppio senso di circolazione. Mascane je golita ache, mascane je carreggiata ta seta dimukhi. La rappresenta la carreggiata centrale mascaner carreggiata ta doppio senso di circolazione. Vero? Ajke apnaderke ei porjonto dekhai, eche beshi dekhano thik hobe na mone kori notunjer jonno. Ki bolen apnara? জি জি বাকিটা আগামী ক্লাসে আমরা দেখাবো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো হয় ক্লাস কেমন লাগছে আপনাদের ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো লাগছে অনেক ভালো হইছে অনেক অনেক কিছু বুঝা গেছে ভাই জি ভাই অনেক জি জি বুঝছি রাজতা কোটিয়া বাংকিনা মাশাআল্লাহ এগুলি বুঝতে পারছি নামগুলি জুন ভাই পেজ করছে আপনার ওকে যাই হোক আমাদের সাথে আমাদের কয়েকজন গেস্ট আছে তারা আছে কিনা আমি এখনো জানি না কারণ অনেক লম্বা সময় সোহেল ভাই কামরুল ভাই আপনারা কি আছেন লাইভে সোহেল ভাই কামরুল ভাই আচ্ছা করে সবাই ওকে